প্রিয় বন্ধুরা, আমাদের ধারাবাহিক নবদুর্গার আজকের পর্বে থাকছে মা দুর্গার চতুর্থ রূপ কুষ্মান্ডা। আমাদের সঙ্গে শেষ অবধি থাকুন, আশা করি ভালো লাগবে। কু শব্দের অর্থ অল্প, উষ্মা শব্দের অর্থ হল শক্তি, এবং অণ্ড বলতে বোঝায় মহাজাগতিক ডিম্ব বা ডিম, অর্থাৎ যিনি অল্প হাস্যসহ অণ্ড বা ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তাকেই কুষ্মান্ডা বলা হয়। এক সময় জগৎ সংসারের কোনো অস্তিত্ব ছিল না, চতুর্দিক তখন অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই সময় এক চিরন্তন দিব্য আলোক রেখার সৃষ্টি হয়, যা নিমেষের মধ্যে বিস্তীর্ণ মহাশূন্যের প্রতিটি অংশকে দিব্য জ্যোতিতে পূর্ণ করে দেয়। এই আলোকসাগরের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি ছিল না। ধীরে ধীরে এই আলো একটি নির্দিষ্ট আকৃতি পায় এবং দেখতে দেখতে এক দেবীর প্রতিমূর্তি হয়ে ওঠে। এই দেবী আর অন্য কেউ নন, স্বয়ং মা ভগবতীরই রূপ কুষ্মান্ডা ছিলেন। সেই সময় দেবী তার ঈষৎ হাস্যের দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সুতরাং ইনি হলেন জগতের আদি স্বরূপা, আদ্যা শক্তি। তাঁর ইচ্ছার ওপারে কোনো কিছুর, এমনকি এই জগতেরও কোনো অস্তিত্ব থাকে না। মা তার স্মিত হাসির দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ডে প্রাণের সঞ্চার করলেন। পৃথিবী, অন্যান্য গ্রহ, নক্ষত্র, ছায়াপথ সব এক এক করে জন্ম নিল, কিন্তু ব্রহ্মাণ্ডের প্রাণের প্রবাহ বজায় রাখার জন্য সূর্যদেবের প্রয়োজন ছিল। তাই দেবী নিজেই সূর্যালোকের অন্তর্মহলে বাস করার সিদ্ধান্ত নিলেন। দেবী কুষ্মান্ডা সূর্যের এই প্রচণ্ড শক্তির উৎসস্থল, এবং সূর্যনারায়ণের মাধ্যমে তিনি এই ব্রহ্মাণ্ডে শক্তি এবং আলোর সঞ্চারিণী। মায়ের শক্তি ছাড়া সূর্যদেব স্বয়ং নিষ্পৃহ হয়ে যাবেন। দেবী কুষ্মান্ডার দেহকান্তি এবং প্রভাও সূর্যের ন্যায় দেদীপ্যমান তথা ভাস্বর। তাঁর তেজের তুলনা শুধু তাঁরই সঙ্গে করা যায়। তাঁর তেজ ও দ্যুতিতে দশ দিক প্রকাশিত, ব্রহ্মাণ্ডের সকল বস্তু ও প্রাণীর মধ্যে প্রবাহিত শক্তিপুঞ্জ সবই তাঁর ছায়া মাত্র। দেবী কুষ্মান্ডা অষ্টবাহু সমন্বিতা, তাই তিনি অষ্টভুজা দেবী নামেও বিখ্যাত। তাঁর সাতটি হাতে তিনি যথাক্রমে কমণ্ডুলু, ধনুক, বাণ, পদ্মফুল, অমৃতপূর্ণ কলস, চক্র এবং গদা ধারণ করে আছেন। আর অষ্টম হাতে রয়েছে সকল সিদ্ধি এবং নিধি প্রদানকারী জপমালা। দেবীর বাহন সিংহ। কুমড়োকে সংস্কৃতে কুষ্মান্ড বলা হয়। বলিরূপে প্রদত্ত সকল নৈবেদ্যের মধ্যে কুমড়ো তার সর্বাধিক প্রিয়, এই কারণেও তাকে কুষ্মান্ডা দেবী বলা হয়। নবরাত্রি পূজার দিনে এই কুষ্মান্ডা দেবীরই আরাধনা করা হয়। এই দিন সাধক তাঁর মনকে অনাহত চক্রে স্থির করে। মাতা কুষ্মান্ডার উপাসনা করলে সমস্ত রোগ শোক দূরীভূত হয়। তাঁর প্রতি ভক্তির দ্বারা আয়ু, যশ, বল ও আরোগ্য বৃদ্ধি পায়। মাতা কুষ্মান্ডা সামান্য সেবা ও ভক্তিতেই প্রসন্না হন। মানুষ যদি পবিত্র হৃদয় সহ তার শরণাগত হয়, তাহলে সে অত্যন্ত সুষ্ঠুভাবেই পরম পদ লাভ করতে সক্ষম হয়। শাস্ত্র ও পুরাণাদিতে বর্ণিত বিধিনিয়ম অনুসারে মাতা কুষ্মান্ডার উপাসনা করলে এবং ভক্তিমার্গে অহর্নিশ অগ্রসর হলে ভক্ত ও সাধকের হৃদয়ে তাঁর কৃপা সূক্ষ্মভাবে অনুভূত হতে থাকে। এই দুঃখস্বরূপ সংসার তার কাছে সুখপ্রদ ও সুগম হয়ে ওঠে। বন্ধুরা, মাতৃ উপাসনা মানুষের জন্য সহজে ভবসাগর পার হওয়ার সর্বাধিক সুগম ও শ্রেষ্ঠ পথ। মাতা কুষ্মান্ডার উপাসনা মানুষকে আদি ব্যাধি থেকে সর্বতোভাবে মুক্ত করে সুখ, সমৃদ্ধি ও উন্নতির শিখরে নিয়ে যায়। আশা করি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। নবরাত্রির চতুর্থ দিন মায়ের স্বরূপ জেনে এবং মহিমা উপলব্ধি করে সাধনা করলে নিশ্চিতভাবেই অনাহত চক্রের দ্বার খুলে যাবে এবং মাতৃকৃপার সুধাবারি আমাদের উপর বর্ষিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, মায়ের এই মহিমা কীর্তন অন্য সকলের সঙ্গে ভাগ করে নিন। নবরাত্রিতে মায়ের কৃপা সকল জীব ও প্রাণীর উপর নিরন্তর বজায় থাকুক এই প্রার্থনা করি। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।